হ্যালো এভরিওয়ান, সাধারণ ও বৈজ্ঞানিক গণনা। এই ভিডিওতে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে সংখ্যার ভাগ, মিশ্র ভগ্নাংশ, শতকরা, সূচকীয় সংখ্যা, সংখ্যার বৈজ্ঞানিক রূপ এবং সংখ্যার মূল। প্রথমে আমরা একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে কীভাবে ভাগ করতে হয় তা দেখাব। এটি ক্যালকুলেটরে দুটি পদ্ধতিতে করা যায়, ভাগ চিহ্ন ব্যবহার করে এবং ভগ্নাংশ চিহ্ন ব্যবহার করে। দেখা যাক ভাগ চিহ্ন ব্যবহার করে কিভাবে ক্যালকুলেট করতে হয়। উদাহরণস্বরূপ 1, 5, 7, 8 ভাগ 2, 5 এবং ফলাফল পাওয়ার জন্য এক্সিকিউট কি প্রেস করতে হবে। এবং দ্বিতীয় পদ্ধতিতে আমরা ভগ্নাংশ চিহ্ন ব্যবহার করব, যেমন 1, 5, 7, 8 এবং ভগ্নাংশ চিহ্নের জন্য ফ্র্যাকশন কি প্রেস করতে হবে এবং 2, 5 দিয়ে এক্সিকিউট কি প্রেস করলে ফলাফল পাওয়া যাবে। এখন আমরা মিশ্র ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব কিভাবে দশমিক সংখ্যা থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয়। ধরা যাক 2.25, এই সংখ্যাটিকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। সেজন্য আমাদের ফরম্যাট কি প্রেস করতে হবে এবং সেখান থেকে মিক্সড ফ্র্যাকশন অপশনটি সিলেক্ট করতে হবে। এখন আমরা দেখব কিভাবে মিশ্র ভগ্নাংশ ইনপুট দিতে হয়। সেজন্য প্রথমে শিফট এবং ফ্র্যাকশন কি প্রেস করতে হবে, তারপর মানগুলো ইনপুট দিতে হবে। ধরা যাক 5, 1 এবং 3। এখন আমরা এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করব। সেজন্য ফরম্যাট কি প্রেস করতে হবে এবং সেখান থেকে ডেসিমেল অপশন সিলেক্ট করতে হবে। ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে শতকরা এর মান বের করতে হয় তা দেখাব। ধরা যাক আমরা 350 সংখ্যাটির 1.5% এর মান বের করব। সেজন্য 350 × 1.5 এবং শতকরা চিহ্নটি ইনপুট দেওয়ার জন্য ক্যাটালগ কি প্রেস করতে হবে, তারপর প্রবাবিলিটি অপশনটি সিলেক্ট করতে হবে এবং সেখান থেকে শতকরা চিহ্নটি সিলেক্ট করলে তা ইনপুট হয়ে যাবে এবং সর্বশেষে এক্সিকিউট কি প্রেস করলে আমাদের রেজাল্ট চলে আসবে। এখন সংখ্যাটিকে ডেসিমেল অথবা দশমিক ফরম্যাটে দেখার জন্য আমরা ফরম্যাট কি প্রেস করতে পারি অথবা শিফট এক্সিকিউট কি প্রেস করলে তা দশমিক ফর্মে দেখাবে। এখন আমরা কোনো সূচকীয় সংখ্যার মান কিভাবে বের করতে হয় তা দেখাব। প্রথমে আমরা দেখব কিভাবে একটি সংখ্যার বর্গ করতে হয়। ধরা যাক আমরা 3² মান বের করব। সেজন্য 3 এবং স্কোয়ার কি প্রেস করতে হবে এবং ফলাফল পাওয়ার জন্য এক্সিকিউট কি প্রেস করতে হবে। এছাড়াও যদি ঘাতের মান 2-এর অধিক হয় সেক্ষেত্রে আমাদের পাওয়ার কি এর ব্যবহার করতে হবে। ধরা যাক আমরা 3^5 এর মান বের করে দেখাব। সেজন্য 3 এবং 5 ইনপুট দিতে হবে এবং ফলাফল পাওয়ার জন্য এক্সিকিউট কি প্রেস করতে হবে। অনুরূপভাবে আমরা যে কোনো ঘাতের জন্য আমরা সূচকীয় সংখ্যার মান বের করে দেখাতে পারি। ধরা যাক কিভাবে কোনো সংখ্যার ইনভার্স বের করতে হয় তা দেখাবো। সেজন্য আমাদের পাওয়ার কি প্রেস করতে হবে, আমরা 27 ইনভার্স এর মান বের করব। সেজন্য 2, 7 প্রেস করতে হবে এবং ইনভার্স চিহ্নটি ইনপুট দেওয়ার জন্য শিফট পাওয়ার কি প্রেস করতে হবে এবং ফলাফল পাওয়ার জন্য এক্সিকিউট কি প্রেস করতে হবে। এখন আমরা কিভাবে কোনো সংখ্যাকে তার বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হয় তা দেখব। সেজন্য প্রথমে সেটিংস কি প্রেস করতে হবে এবং ক্যালক সেটিংস অপশনটি সিলেক্ট করতে হবে, তারপর নাম্বার ফরম্যাট অপশনটি সিলেক্ট করতে হবে এবং এই স্ক্রিন থেকে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করতে হবে। ধরা যাক আমরা দশমিকের পর 3 ঘর পর্যন্ত দেখতে চাই, সেজন্য আমাদের চতুর্থ অপশনটি সিলেক্ট করতে হবে এবং এসি কি প্রেস করে এডিটিং স্ক্রিনে চলে আসতে হবে।
এখন আমরা যেই সংখ্যাটির মান সাইন্টিফিক ফর্মে দেখতে চাই সেটি ইনপুট দিতে হবে। ধরা যাক 1 ফ্র্যাকশন 1 0 9 7 3 7 3 1। এখন এই সংখ্যাটিকে তার সাইন্টিফিক ফর্মে দেখার জন্য শিফট এক্সিকিউট কি প্রেস করতে হবে এবং লক্ষ্য করলে দেখা যাবে যে দশমিকের পর তিন ঘর পর্যন্ত প্রদর্শিত হয়েছে। এখন আমরা কোনো সংখ্যার মূল এর মান কিভাবে বের করতে হয় তা দেখাব। প্রথমে আমরা কোনো সংখ্যার বর্গমূলের মান বের করব। ধরা যাক আমরা 5-এর বর্গমূলের মান বের করতে চাই, সেজন্য প্রথমে রুট 5 ইনপুট দিতে হবে এবং ফলাফল পাওয়ার জন্য এক্সিকিউট কি প্রেস করতে হবে। আমরা 16 সংখ্যাটির চতুর্থ ঘাতের মান বের করে দেখাব, সেজন্য শিফট রুট 4 16 ইনপুট দিতে হবে এবং ফলাফল পাওয়ার জন্য এক্সিকিউট কি প্রেস করতে হবে। সঠিক ক্যালকুলেশন পাওয়ার জন্য সকলকে ক্যাসিও এর অরিজিনাল ক্যালকুলেটর ব্যবহারের জন্য অনুরোধ করছি। ক্যালকুলেটর অরিজিনাল কিনা তা চেক করার জন্য 4টি ধাপ ফলো করুন। প্রথমে ক্যালকুলেটরের হোম বাটন প্রেস করে হোম স্ক্রিনে যেয়ে সেটিংস বাটন প্রেস করলে একটি কিউআর কোড জেনারেট হবে। তারপর সেটি স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করতে হবে এবং লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটি ক্যাসিও ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে স্ক্রোল করে নিচে গিয়ে চেক লেখাটির উপরে ক্লিক করতে হবে। সর্বশেষে যদি নীল টিক চিহ্নটি দেখায় তাহলে বুঝতে হবে ক্যালকুলেটরটি অরিজিনাল। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।